বৃন্দাবনে এসেছিলেন ওই কৃষ্ণ গৌর রূপ ধারণ করে কলিযুগে
এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য তিনি গৌরব রূপে অবতীর্ণ হয়ে জগৎবাসীকে এই হরিনাম সুকৃতির ফলে আপনারা এখানে আসতে পারছেন। দেখুন, অনেকের টাকা পয়সা আছে কিন্তু ইচ্ছা যায় না, তারা হয়তো দীঘা বা দার্জিলিং বা অন্য কোথাও বেড়াতে যায়, কিন্তু ভগবানের অশেষ কৃপার ফলেই এখানে আসার সময়। এখানে যারা আসে তারা বহু সুকৃতি সম্পন্ন, একদিনের ইচ্ছার ফলে বহু জন্ম জন্ম সুকৃতি অর্জনের ফলে এই শ্রীধাম আগমন করা যায়। তারপরে আবার যদি গীতা পাঠ শুনেন তাহলে আপনাদের ধামে আসা সার্থক হবে। তো আমি একবার জিজ্ঞাসা করছি একটু, যে গীতা আমাদের কার পড়া উচিত? বলছে যুবকরা কেন পড়বে, মানে যুবকরা তাদের বেঁচে থাকতে হবে বেশি দিন করে, সেই কৌশল শিখার জন্যে এই ভাগবত গীতা পড়বে। তাহলে যুবকরা নাহলে পড়লো, আর বৃদ্ধরা কেন ভাগবত গীতা পড়বে না? মৃত্যুর কৌশল শিখার জন্যে যারা বৃদ্ধ তারা ভাগবত গীতা, আর যারা অজ্ঞ যাদের জ্ঞান নেই তারা কেন ভাগবত গীতা পড়বে? তাদের কী লাভ? তারা জ্ঞান লাভের জন্যে এই ভাগবত গীতা পড়বে। আর যারা শিক্ষিত তারা তো বলে আমরা সব কিছু জেনে গেছি আর এসব কী দরকার? বলছে শিক্ষিতদের জন্যে তাদের নম্রতার প্রয়োজন আছে, নম্রতা দরকার। কেন? শিক্ষিতরা অনেক জ্ঞানিত যুক্তিতর্ক করে, তারা জানতে জানা, তারা যুক্তিতর্কের বিচারের দ্বারা ভগবানকে জানার প্রচেষ্টা করে। আর যারা বাস্তববাদী, ভগবানের এই দিব্য গ্রন্থাবলিতে যাদের বিশ্বাস নেই তাদের জন্য কী করা উচিত? তাদের পরামর্শ গ্রহণ করা উচিত, তার জন্য তারা গীতা অধ্যয়ন করবে, পড়বে। আর যারা ধনী ব্যক্তি, ধনবান, তারা কেন ভাগবত গীতা পড়বে? তারা হচ্ছে অনুকম্পার জন্যে, ভগবানের অনুকম্পা কৃপা আশীর্বাদ লাভ করার জন্যে এই ভাগবত গীতা অধ্যয়ন। আর যারা গরিব তারা তো শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, জ্ঞান নেই, তারা সান্ত্বনা পাবে, জ্ঞান পাবে, সেই জন্য পড়বে। আর যারা স্বপ্নালু, যারা স্বপ্ন দেখে, তারা কেন পড়বে? তাদের তার মুগ্ধতা লাভ করে, মুগ্ধতার জন্য ভাগবত গীতা পাঠ কর। যারা দুর্বল তারা কেন পড়বে? তারা হচ্ছে শক্তি লাভের জন্যে ভাগবত গীতা। আর যারা বলবান তারা কেন ভাগবত গীতা পড়বে? তারা হচ্ছে নির্দেশ লাভ করবে এই গীতার থেকে, যে কি নির্দেশে সেই বলটাকে শক্তিটা প্রয়োগ করবে। আর যারা উপলব্ধিত মানে ভগবানের কথা শুনতে চায় না, মন চঞ্চল, তারা কেন ভগবদ গীতা পড়বে? তারা হচ্ছে সাবধানতা অবলম্বন। আর যারা শান্ত প্রকৃতির তারা কেন পড়বে? তারা বিশ্রামের জন্যে ভগবদ গীতা পড়বে। আর যারা সন্দেহপরায়ণ, সন্দেহ আছে ভগবান বা গীতার উপর, তারা কেন পড়বে? তাদের নিশ্চয়তার জন্য তারা ভগবদ গীতা। আর যারা পাপি তারা কেন ভগবদ গীতা পড়বে? তাদের মুক্তির জন্য তারা ভগবদ গীতা। আর মানুষেরা কেন পড়বে? মানুষেরা উপদেশ লাভ করার জন্য ভগবদ গীতা। তো আমাদের আজকে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 26 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, মুখং করোতি বাচালং পঙ্গুলং গতিগিরি যৎকিবাতং মন্দে শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধব নষ্টপ্রায় সবদ্রেশু নিত্যং ভাগবত সেবায় ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈস্তুকি নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তথৈ জয় মুদিরায়।
ভাগবত গীতার এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। এই শ্লোকটা দেখুন, বোর্ডে লেখা আছে, আমার পরে পরে বলার চেষ্টা করবেন। অথচ নং নিত্য জাত নিত্যং বা মন্য সেবিতম তথাপিতং মহাবাহ নৈনং সচ তুমার শশি অতচৈনং নিত্য জাতং নিত্যং বা মন্য সেমিতম তথাপিতং মহাবাহ নৈনং সচ তুমার শশি অথচৈনং নিত্য জাতং নিত্যং বা মন্য সেবিতম তথাপিতং মহাবাহ নৈবং সচি তুমার শশি। বলে অচৈনং নিত্য জাতং বা মন্য সেবিতম যারা বাইরের থেকে অতিথি এসছেন তারা বলার চেষ্টা করুন, আমাদের ভক্তরা তো বললেন, দেখি দেখি বলুন, এই তো বাংলায় অক্ষর বলুন। কেননা এই ভাগবত গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, সেটা আপনি মন্দিরে উচ্চারণ করছেন মানে আপনি ভগবানের কৃপাপ্রাপ্ত হবেন। বলুন, ভুল বললে কোনো অসুবিধা নেই, ভগবান কেন দেখছে? বাচ্চা ছেলে যখন কথা বলতে পারে না মা বাবা দুঃখ করে না, আমার ছেলেটা উৎসাহিত আছে, তো ভগবান দেখবেন প্রতিটি জীবেই আমার সন্তান, তার উচ্চ বলুন, চেষ্টা করুন। বলবেন না? হ্যাঁ, এই তো ভালো বলছেন। অথচ নং নিত্য জাতং নিত্যং বা মনসে মিতং তথাপি তং মহাবাহ। আর কেউ, আর কেউ বলুন, এদিক থেকে বলুন। আজ দেখুন, অথচ নং নিত্য জাত নিত্যং বা মনসে মিতং তথাপি তং মহাবাহ। বলুন, কেউ যদি চান বলতে। এমনি তো ঘরে আমরা কত কথা বলছি, রাস্তাঘাটে কত কথা বলছি, তথাপি ঠিক আছে। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, শিল প্রভুপাদ কি সবাই বলুন। অথ, আর যদি, চ, ও, এনম, এই আত্মাকে নিত্য জাতম সর্বদা জন্মশীল নিত্যম নিত্য বা অথবা মন্য সে মনে কর মিতম মিত তথাপি তবুও তম তুমি মহাবাহ হে মহাবীর ন না এনম এই আত্মার জন্য সচিতুম শোক করা
আহর্ষি উচিত নয়। জয় নৃসিংহদেব ভগবান কি। তো এই সংস্কৃত শ্লোকের প্রভুপাদ পদ্যগীতা বা গীতার গান, জয় রাধা মাধবস্ত সখী মহাপ্রভু কি, জয় পঞ্চতত্ত্ব কি। তো গীতার গানে প্রভুপাদ বলছেন, বিচার করিলে যাবে শোক নাহি যাবে, আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে, যদি তাই মনে মানো তুমি দেহই সর্বস্ব, পরিচয় নাহি কিছু আত্মার নিজস্ব, নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহমাত্র হয়, তবু তোমার দুঃখ নাহি তবু তাই। প্রভুপাদ এটার বাংলা করেছেন, ওড়ার অর্থ করার আমাদের বুঝার সুবিধার জন্যে, প্রত্যেকের সুবিধার জন্য অনুবাদ। এই মহা মহাভাব, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহা তো তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। তো এখন আমাদের মন্দির বন্ধ হয় নাই, এখন চলে যাওয়ার কোনো কারণ নেই। আপনাদের ঠিক 8:25 আগে ছেড়ে দেব, ঠিক আপনারা যারা প্রসাদের কুপন করেছেন প্রসাদের সময় আপনারা যেতে পারেন। আবার মন্দির খুলবে তখন ভগবানের শয়ন আরতি হবে, এখন ভোগ লাগছে, তাই জন্য ব্যতিব্যস্ত নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি চঞ্চল মন না থাকে, কিন্তু এটা বহু সৌভাগ্যের ফলে আপনারা পাচ্ছেন। আমার কথাগুলি না শুনুন, প্রভুপাদের কথাগুলি শুনুন, এটি প্রভুপাদ যা বলেছে আমি সেগুলিই বলছি। সবাই বলুন, হে মহাভাব, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। তাৎপর্য, প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্ গীতা বলেন, সেই যুগেই এই ধরনের নাস্তিক ছিল, তাদের বলা হয় লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে যে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বৈজ্ঞানিক ও জড়বাদী দার্শনিকরা এই মতবাদ পোষণ করেন। তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়াপ্রক্রিয়ার প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে। বৈজ্ঞানিক দার্শনিকদের মতে অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলে তার শোক করার কোনো কারণ ছিল না। কিন্তু কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মারও বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলে তার অনুশোচনার কোনো কারণই ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই উঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্য
আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নাই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদ্বয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈশাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়। এই বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলেন সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন। তো এই ভাগবত গীতা আরেকটি নাম হচ্ছে গীতা উপনিষদ বা বৈদিক শাস্ত্রের সারম ওই গীতাতেই পাওয়া যায়। ভাগবত গীতা এই বৈদিক শাস্ত্রের সারমর্ম এবং হচ্ছে সাহিত্যের মধ্যেও সর্বশ্রেষ্ঠ উপনিষদ। তো ভাগবত গীতা বাণী ভগবানের পরম পুরুষ ভগবানের মুখনিঃসৃত বাণী। তো এই শাস্ত্র গ্রন্থ ভাগবত গীতা অধ্যয়ন করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্যের পড়ার কোনো প্রয়োজন হয় না বা দরকার হয়, কেননা এই গ্রন্থ ভাগবত গীতা যদি গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে কেউ পাঠ করেন তাহলে বৈদিক জ্ঞানের সারমর্ম তিনি উপলব্ধি করতে পারবেন। আর এই জড়জগতে মানুষেরা সাধারণত নানা রকম কাজে এতই ব্যস্ত যে সমস্ত বৈদিক গ্রন্থ পাঠ করার তাদের সময় নেই বা সম্ভব হয় না। তো এটি একটি মাত্র গ্রন্থ ভাগবত গীতা, গীতাতে সমস্ত বেদের সারমর্ম জানা যায়, সমস্ত জ্ঞানের সারমর্ম লাভ করতে, কেননা এটি বেদেরই সার এবং ভগবানের মুখনিঃসৃত উপদেশ বাণী। তো আসলে ভাগবত গীতা কি না, ভাগবত গীতা হচ্ছে যে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জড়বদ্ধ মানুষদের বন্ধন থেকে মুক্ত করা বা উদ্ধার করা। তো এই জড়জগতে সবাই আমরা দুঃখ কষ্ট লাভ করছি, এখানে অর্জুনও সেই দুঃখ কষ্ট জর্জরিত হয়েছেন, যার ফলে তিনি ভগবানের শরণাপন্ন হয়েছেন। ভগবান তাকে এই ভগবদ্ গীতার জ্ঞান তত্ত্বজ্ঞান প্রদান করে তাকে এই মোহ থেকে উদ্ধার করেছেন বা মোহমুক্ত করেছেন। তো এখন আমরা এই জড়জগতে প্রত্যেকেই কম বসি দুঃখ দুর্দশা লাভ করছি। তো এই দুঃখ দুর্দশা লাভ করছি কেন না, আমরা এই যে এখানে বলছে অর্জুন শোক করছি কেন, মানে যে বলছেন যে তিনি যদি ক্ষত্রিয় হন, ভগবান বলছে তুমি মহাবাহু শক্তি সম্পন্ন, তিনি এই বর্ণাশ্রম মেনে চলে বলে অর্জুন এই আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন, কিন্তু এই জড়বাদীরা বা বৌদ্ধ মতে তারা বিশ্বাস করে না, তারা ভাবে যে কিছু জড়জাগতিক উপাদানের সমন্বয়ের ফলে এই দেহের শরীরের বিকাশ ঘটেছে, কিন্তু এটা বাস্তবতা নয়। কিন্তু এমনি তো আমরা অনেক কিছু উপাদান একসঙ্গে করলে প্রাণ সৃষ্টি হয় না, জীবন থেকেই জীবনেই সৃষ্টি, ভগবান থেকেই সব কিছু আসছে। তো এই জড়জগতের অনিত্যতা হচ্ছে সেটা অস্তিত্বহীন, সেই অস্তিত্বহীনের জন্যেই আমরা এই জগতে দুঃখ কষ্ট পতিত হচ্ছি। কিন্তু আমরা তো অনিত্য নই, আমরা নিত্য, সেই জন্য দুঃখ করার কোনো কারণ নেই। তো এই অনিত্যতা মানে অসৎ, অসৎ মানে অনিত্য। তো এই অনিত্যতা থেকে আমাদেরকে উদ্ধার প্রাপ্ত হলে সেই জন্য আমাদের
আচার্যরা এই ভাগবত গীতা বা বৈদিক গ্রন্থকে গানের আকারে সরলভাবে ব্যাখ্য করে তিনি আমাদের বুঝিয়েছেন, বলছেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব নাই পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। তাহলে আমাদের এই জড়জগতে অর্জুন যে দুঃখ পাচ্ছে তা নয়, অর্জুনকে দুঃখ পাওয়ার মতন একটা অবস্থা সৃষ্টি করেছে ক্ষণিকের জন্যে, কিন্তু আমাদের এই জ্ঞান প্রদার জন্যে, আমরা যাতে এই জড়জগতের বদ্ধজীব আমরা উদ্ধার পাই। তো যদি সাধুসঙ্গ করি, সাধুসঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো সংসারে যে যে দুঃখ কষ্ট, তো এই দুঃখ কষ্ট কী করে উদ্ধার হবে? সাধুসঙ্গ করি যদি হরি ভজে তাহলে হয় দুঃখের অন্ত, তাহলে আমাদের দুঃখ দূরে যাবে। তো অপরাধ না, সংসার অনলে পড়িয়া অনলে বাড়ে অনল, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনলয়ে পড়ে জল। তো যদি আমাদের অনেক অপরাধ হয় চলতে ফিরতে, জানতে অজান্তে, কেননা আমরা অনেক গুণাগুণ বিচার না করে না জেনে তাকে আমরা নিন্দা হিংসা বা অবমাননা করি, তার কথা শুনতে চাই না বা তার ভালো জিনিস দেখলেও তার খারাপ গুণগুলোকে প্রকাশ করি, এই হচ্ছে এই জগতের অবস্থা, এইটাই হচ্ছে জড়জগতের বৈশিষ্ট্য। তো এই জড়জগতের যে বৈশিষ্ট্য, যে অন্যের খারাপ দোষগুলোই আমরা দর্শন করি, সেই জন্যে যে তাদের যদি অল্প গুণ থাকে, সেই জন্য মহাপ্রভু অল্প গুণকে বিস্তর বেশিভাবে তার গুণকীর্তন প্রকাশ করত। সেই জন্যে কী করতে হবে না, বলছেন চৈতন্য চরণে আমারও আশ্রয় এলে, কৃষ্ণদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। তো যারা চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাদের আর এই জড়জগতের বন্ধন থেকে তারা মুক্ত। এই কৃষ্ণদাস তিনি বলছেন আমার জীবনে মরণে আমাদেরও যদি গতি, সেই জন্য গীতায় বলছেন না যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজং অহংতং সর্বপাপেভ্য মোক্ষিষ্যামি নাশ। যদি আমরা অন্য জড়জাগতিক ধর্ম আমরা পরিত্যাগ করে কৃষ্ণের শরণাপন্ন হই তাহলে আমাদের ভগবান আমাদের মুক্তি প্রদান করবে, তার জন্য কোনো অনুশোচনার প্রয়োজন নেই। সেরকম অক্ষর ব্রহ্মযোগ সেরকম ভগবান কৃষ্ণ দেখেছেন যে যে মামেপ্তু কুন্তে মামেপ্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বত নাপ্লুবন্তি মহাত্মনাম সংসিদ্ধি পরমাগত। তো যারা ভগবানের আশ্রয় গ্রহণ করছেন তারা এই জড়জগতে আর জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম গতি লাভ করছে। আর এই জড়জগতে কীরকম দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, তো তারা যেহেতু এই অনিত্য জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, তারা পরমার্থ সাধন করে তারা নিত্যধাম লাভ করেন, সেই কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন লাভ করেন, সেখানে তারা নিত্য আনন্দ লাভ করেন। তো সেই নিত্যধামের বর্ণনা কীরকম দিচ্ছেন গীতায় বলছেন যৎগত্তন নিবর্তন্তে তদ্ধমং পরমং পরমং ন তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎগত্তন নিবর্তন্তে তদ্ধমং পরমং। সেই যে ধাম চিন্ময় ধাম, সেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জোড়া নাই, বেদি নাই, যেগুলি আমরা এখানে
জর্জরিত হচ্ছে, তো সেই দাম হচ্ছে চিন্ময়। সেখানে চন্দ্র সূর্যের আলোকের প্রয়োজন হয় না, সে ভগবানের দেহনির্গত রশ্মি ছোটাতেই সমস্ত চিন্ময় জগৎ উদ্ভাসিত। তো সেই ধামের বর্ণনা এখানে দিচ্ছে। সেই ধাম কীরকম? না, সেই ধাম হচ্ছেন কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন। সেই পরমাগতি কীরকম? না, অক্ষর অব্যয় সেই ধাম। সেই ধামে যারা মহাত্মারা তারা সেখানে গমন করে, তাদের লক্ষ্যই হচ্ছে সেই ধাম প্রাপ্ত হওয়া। তো তারা সাধু সন্ত ভক্তদের আশ্রয় পরমার্থ লাভ করে তারা কৃষ্ণলোক প্রাপ্ত হন। কেননা তারা এতই তন্ময় যে তারা এই বৈকুণ্ঠও যেতে চায় না, এমনকি অন্য কোনো গ্রহলেও যেতে চায় না। এইটি হচ্ছে জীবনের সার্থকতা। তাই এই শ্লোকে ভগবান কৃষ্ণ এই সাধু মহাত্মাদের যে সবিশেষবাদ বিশেষ করে গুরুত্ব আরোপ করেছেন, যারা এই কৃষ্ণ ভাবনাতে ভাবিত হয়ে ভগবানের কৃপা লাভ করেন তারাই হচ্ছে মহাত্মা। তো মহাত্মা কোনো রোবার স্ট্যাম্প দিয়ে এই জগৎবাসীকে, যারা নিচু শ্রেণীর লোককে, মহাত্মা বানানো যায় না। মহাত্মা সে যে কৃষ্ণ ভক্ত হয়েছে। সে কৃষ্ণ ভক্ত জগতে দুর্লভ। তো কৃষ্ণ ভক্ত ধীরে ধীরে তারা ক্রমান্বয়ে এই স্তরে আসতে পারে, কেননা সেগুলি তারা আসে তখনই, যেমন একটা আপনি চন্দন কাঠকে ঘষবেন, যত চন্দন কাঠটা ঘষবেন তত তার সুগন্ধ হয়। ওই সে কলিযুগে চন্দন কাঠ আর শুদ্ধ নেই। তো সেইরকম দেখেছি, যত ভক্তি অনুশীলন করছেন মানে চন্দন কাঠ করছেন, তখন আমাদের মনের যে দুর্বাসনা সেগুলি আস্তে আস্তে দূরীভূত হয়। কেন? কৃষ্ণ ভক্তি সকলের হৃদয়ে রয়েছেন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই দে। তো এই ভগবত ভক্তি রয়েছেন, সেটি আমাদের কী করে জাগরণ করতে হবে? না, যেমন একটা ছাই চাপা আগুন রয়েছে, যখন সেটিকে হাওয়া বাতাস দেওয়া হয় তখন তার আগুনের উজ্জ্বলতা প্রকাশ করে। তো ভক্তি রয়েছেন, কারণ আমাদের সৎবস্তু আত্মা রয়েছেন, সেটা চায়। যেমন একটা ছোটো ছেলে হাঁটতে চায়, তার প্রবণতা আছে। তো প্রতিটা জীবের সেই জয় নৃসিংহদেব ভগবান কি, তো সেই প্রবণতা আছে। তো যখন সাধুসঙ্গ লাভ করে তখন সেগুলি ধীরে ধীরে প্রকাশিত হয়। কেননা দেখুন, অনেক বাচ্চা আছে যে কত সুন্দর কীর্তন করছে, বা একবার বললে মনে থাকে, আর অনেকে অনেকবার পাঠ করলো বা শ্রবণ করলো মনে থাকে না। তো আমি একটা এই ভাগবত গীতার মাহাত্ম্য নিয়ে একটা ঘটনা বলছি। তো এই ভাগবত গীতার এই ঘটনাটি দেবাদিদেব শিব পার্বতীকে বলেছিলেন। তো সেই ঘটনাটা আবার নারায়ণ লক্ষ্মীদেবীকে বলেছিলেন। তো বলছেন, ভগবান বলছেন লক্ষ্মীদেবীকে, আমি তোমাকে প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আমি বর্ণনা করেছি, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করো। সেখানে দক্ষিণ ভারতের পান্ডারপুর দেশের এক দেবস্বাম ব্রাহ্মণ, তিনি খুব ভগবানের সেবাপুর অর্চনায় মনোনিবিষ্ট, উলুধ্বনি ভালো খারাপ নয়, ভগবানের মঙ্গলসূচক। কিন্তু উলুধ্বনিতে আপনি যে কোনো সময় করতে পারবেন, কিন্তু পাঠ তো শুনতে পেলেন না, আমার বলার ওই মনোগতি অন্যদিক হয়ে যায়। জয় রাধা মাধব। তো সেই দেবশ্যাম, তিনি ব্রাহ্মণ অতিথি সেবায় খুব মনোযোগ ছিলেন এবং
দেবতাদের পূজাতেও তিনি খুব মনোনিবেশ গুরুত্বপূর্ণ ছিলেন। এইভাবে তিনি অন্তিমে তিনি অনেক যোগী তপস্বীদের সেবা করে তিনি শেষকালে তার অনেক জীবন কেটে গেল, তিনি খুব অশান্তি ভোগ করছেন। কেন? তিনি চায় কিভাবে আত্মা পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কে গড়ে উঠে। তারপর তিনি ইতস্তত ঘোরাঘুরি করে দেখলেন এক যোগী পুরুষ, তিনি তার দৃষ্টি নাকের ডোকা দিয়ে এক দৃষ্টি তিনি ধ্যানস্থ হইয়াছেন। এই দেখে তার মন বিগলিত হল, কার? ওই দেবস্বামীর। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি দেখছি আপনি এত শান্তিপূর্ণ কীভাবে জীবনযাপন করছেন, আমাকে সেই কৃষ্ণ ভক্তির কথা আমাকে প্রদান করুন। তো উনি তখন এই সোপুরের দিকে, সেখানে একটা জায়গা ছিল, সেই উদ্দেশ্যে প্রেরণ করলেন। সেখানে এই মিত্রভার নামে একজন সাধু, সে তাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় উপস্থিত হলেন এবং দেখলেন যে তিনি একটা খুব সুন্দর বন, সেখানে তিনি ছাদ চড়ায় এবং বনের খুব সুন্দর উপবেশ পরিবেশ, এবং সেখানে তিনি অমনি উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হয়ে আছেন। তো ওই যখন দেবস্যাম ওনার কাছে পৌঁছেছেন ওই মিত্রভানুর কাছে, তখন তিনি ধ্যানস্থ ছিলেন। পরে যখন তার ধ্যান ভাঙল তখন তিনি তাকে সেবা শুশ্রূষা করে তিনি জিজ্ঞাসা করছেন যে হে প্রভু বা যাই হোক, তো আমি কি করে আপনার মতন এমনি শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভক্তি লাভে সমর্থ হব? তো তিনি তখন বলছেন যে এটা পুরনো ঘটনা আমি বলছি, আমি যখন এই বনে ছাগ জোড়াচ্ছিলাম তখন একটা ভয়ঙ্কর বাঘ এসে, যখন এই মিত্রভান ওইখানে ধ্যানস্থ ছিল তখন এই দেবস্বাম দেখেছে ওই ছাগলগুলো ওখানে পাশে ঘোরাঘুরি করছে এবং বাঘও ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো উপদ্রব করছে না, বাঘ শান্ত পরিবেশ হয়ে গেছে। তখন ওই মিত্রভান বলছেন দেবস্বামকে যে আমি দেখছি যে বাঘেরা এই ছাগলকে তাড়া করছে, তো ভয়া আমিও পালিয়ে গেলাম জীবনের রক্ষার জন্যে। কিছু দূর পরে আমি তাকিয়ে দেখছি যে একটা বাঘ একটা ছাগলকে ধরে ফেলেছে। তখন আবার কিছুক্ষণের মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটল, দেখলাম ওই বাঘটা ওই ছাগল হত্যার থেকে নিবৃত্ত হয়ে গেল। তখন ছাগলটা জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই বাঘ, তোমার তো খাদ্য আমি, তুমি কেন আমাকে ভক্ষণ করছো না? তুমি ইচ্ছা মতো তোমার উৎসব মহোৎসব পালন করো, তোমার খাদ্য আমি, তুমি আমাকে খাও। তখন বাঘ বলছে, ভাই আমি এখানে আসার ফলেই আমি এই ক্রোধ বা হিংসা বা ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গেছি। তখন ছাগ বলছে, আমিও কেন নির্ভয় এখানে ঘোরাঘুরি করছি শান্তি পাচ্ছি, আমি কোনো বুঝতে পারছি না। তখন বাঘ বলছে, এর কারণ কি? বলছে, আমি তো ভাই জানি না। ওনার দুজন কথাবার্তা হচ্ছে। ছাগ বলছে, তুমি এর কারণ কি? বলছে, ভাই আমি জানি না। তো বলছে, ওই যে একটা লোক আসছে ওকে জিজ্ঞেস করে। তখন ওনারা দেখছেন যে ওইখানে সামনে একটা গাছের ডাল ছিল, গাছ ছিল, গাছের ডালে একটা বাঁদর বসেছিল। তো ওই বাঁদর বলছে, আমি একটা পুরনো ঘটনা বলছি, বলছে আপনারা যেখানে আছেন এই সামনে একটা বড় মন্দির আছে, এই মন্দিরে ব্রহ্মা একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন, সেখানে কানম নামে একজন যোগী ব্রাহ্মণ বিদ্বান উনি এই শিবলিঙ্গ ডেলি তপস্যা পূজা, ওই নদীর থেকে জল আনতে বন থেকে ফুল নিয়ে এসে অনেকদিন জীবনযাপন করছেন, সেবা পূজা করেছেন। তখন উনি সেবা পূজা করার ফলে যখন সেবা পূজা করছেন তখনকে আরেকজন ঋষি ওই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। তখন ওই
কেন উনি আবার ওই যোগীকে জিজ্ঞেস করছেন যে কী করে আমি এই ভগবত ভক্তি লাভ করতে পারবো আপনার মতন। উনি তখন বলছেন, উনি তখন ওনাদের নিয়ে গেল, তারপরে ওই নদীর ধারে জলাশয়ের ধারে একটা পাথরের উপর তিনি এই ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়টা উনি লিখলেন। তিনি বলছেন এই শ্লোকগুলো গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলো তোমরা পাঠ করো। আমি যখন থেকে এই শ্লোক পাঠ করে লিখে তখন থেকে এই এই জায়গায় আসলেই আমি ক্ষুধা তৃষ্ণা ক্রোধ সব ভুলে ভুলে এবং ভগবত ভক্তি কৃপা লাভ করতে। তখন ওই কানু ওই মিত্রভান আর দেবস্বামকে বলছে যে, আর সেই সময় বান্দরটা অদৃশ্য হয়ে গেল এই বলে চলে গেল। তখন ওনারাও বলছে আপনারাও এই ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় পাঠ করুন, আপনারাও সেই ভগবত ভক্তি কৃপা লাভ করতে পারবেন। এইভাবে তারা কিছুদিন পাঠ করে তারা আবার পান্ডারপুরে দেবস্থান ফিরে আসলো। এবং যারাই এই পান্ডারপুরে আসে যারা যায় তারা এই ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতে বলেন, তারাও সেরকম ভগবত গীতা লাভ করেন। তো এই কথা শিব পার্বতী বা কৃষ্ণ লক্ষ্মীকে বলছেন, এই হচ্ছে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য, যিনি এই পাঠ করবেন এইরকম ভগবত গীতার মাহাত্ম্য, 18টি অধ্যায়ের মাহাত্ম্যটি মাহাত্ম্য এইরকম বর্ণনা করা হয়েছে। তো এই ভগবত গীতাতে জড় এবং চেতন আত্মার যে পার্থক্য নিরূপণ করা হয়েছে, জড় বস্তুতে আমাদের দেহটা কী দিয়ে তৈরি, জড় বস্তু দিয়ে তৈরি। কিন্তু যারা এই যে বলছেন যারা নাস্তিক বা যে মধ্যম বৈদ্য ধর্মাবলম্বীরা এরা ভাবে এই জড় দেহটা শেষ হলেই সব কিছু শেষ হয়ে যায়। সেই জন্য একজন মুনি ছিল চারবাগ মুনি, তিনি বলছে লুনং কিত্তা ঘিতং পিবে যাবজ্জীবে সুখং জীবে ভস্মীভূষচ্চ দাসভূষচ্চ কুতো পুনরাভবে। যখন আপনি যদি ভালো খাবার খাবেন তো ভালোই খান এবং ঋণ করে ঘি খান, এনার হচ্ছে এই দর্শন। তো আর মরে গেলে আর কী আছে, এই দেহটা ভস্মীভূত হয়ে যাবে, কিন্তু তা নয়, আত্মা নিত্য সনাতন বস্তু। বলছেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাব ন চৈনং কেল দান্ত ন সরস্বতী মারুত নৈনং সংস্থি শস্ত্রাণী। এমন কোনো পৃথিবীতে কোনো অস্ত্র নেই যে তাকে ছেদন করতে পারে, নৈনং দেহতি পাব তাকে আগুনও পোড়া যেন যায় না। এখানে ভগবদ গীতায় 11-30 অধ্যায়ে এই আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন অর্জুনের মাধ্যমে। আবার নয়জন ছিদ্রতি শস্ত্রাণি নয়জন দেহতি পাব ন চৈনং কেলোদা আন্তপু, এ জলের দ্বারা একে ভিজানোও যায় না। আমাদের জলে শরীরটা ঠান্ডা লাগছে, জলে ভিজে যাচ্ছি, আর গরমের দিনে গরম লাগছে, ঠান্ডার দিনে ঠান্ডা লাগছে, কিন্তু আত্মার সেগুলি কোনো বিকার হয় না। ন সরস্বতী মারুত, এবং কোনো বাতাসের দ্বারাও কোনো শুষ্ক করা যায়, এইগুলো হচ্ছে চিন্ময় তত্ত্ব বস্তু। তো সেই বস্তু হচ্ছে আমরা, দেহটা যে কোনো সময় চলে যেতে পারে, যাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের এই ভগবত ভক্তি কেউ যদি সামান্য করে থাকে তাই হয়ে গেছে আচ্ছা। তো ভগবত ভক্তি যদি সামান্য করে গীতায় কি বলছে নেহা বিক্রমা স্বস্তি পড়তে পারবে ন বিত্ততে স্বল্পময়স ধর্মসূত্রে আয়তম হয়, এরকম আছে না যে আপনার জড়ভরত এই জন্ম করতে করতে সে হরিণ শিশুর প্রতি আসক্তি হয়ে সে তখন হরিণ জন্ম লাভ করলো, কিন্তু ভগবত ভক্তি নষ্ট হয় নাই, তার প্রভাবে প্রভাবিত হলো, কেন আত্মা তার দ্বারা প্রভাবিত। তো সে তো পরের জন্ম হরিণ শিশু লাভ করে যেখানে বনে সাধু সন্তরা মুনিরা ভাগবত কথা করতেন সেখানে তিনি ভাগবত পাঠ শুনতেন, আর বনের গাছের শুকনো পাতা কুড়িয়ে খেতেন,
কিন্তু পরে জন্মে তিনি আবার জড়ভূতরূপে লাভ করে পরম ভাগবত, যিনি রোগণকে এই ভাগবত তত্ত্ব জ্ঞান প্রদান করেছে, তখন তিনি আর জড় জগতের কোনো কলুষ তাকে কোনো আবদ্ধ করতে পারে। তো এইভাবে আমরা যদি স্বল্প কেউ করে থাকে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারেও করলেও আমরা পরম গতি লাভ করতে পারি। যদ্গত না নিবন্ধনতে তদ্ধনম পরম। তো সেই গতি এখানে লাস্ট লাইনে বলেছেন যে অর্জুন হচ্ছেন, যদিও তিনি সুখাচ্ছন্ন ছিলেন, অর্জুন হচ্ছেন এই বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই বৈদিক ধর্ম বর্ণাশ্রম ধর্ম মেনেছিলেন, বৈদিক নির্দেশন হচ্ছে তিনি আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন। কিন্তু যারা বিশ্বাস করে না তার এই জনের জড় জগতেই অবস্থান করবে। কিন্তু আমরা তো এই জগতের বস্তু নই। আমরা যখন ট্রেনে যাই কত লোকের সঙ্গে আত্মীয় পাঠে, সেইখানে ফোন নিয়ে সব ঠিকানা হলো, তারপর ট্রেন নেমে গেলে কে কোথায় চলে গেলাম। আমরা এখানে বাবা পাতায়, ছেলে পাতায়, স্বামী পাতায়, স্ত্রী পাতায়, সবাই আত্মীয়। কিন্তু দেহ অবসানের ফলে আমরা আমাদের চেতনা অনুসারে আমাদের দেহপাত্র, যদি ভগবত চেতনায় উন্নতি লাভ করতে পারি তাহলে আমরা ভগবানের গতি লাভ করতে পারি। এ বিষয়ে নিশ্চয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী প্রভুপাদ কি, ভগবদ গীতা কি। যদি আপনাদের কোনো জানার বা প্রশ্ন মন্তব্য থাকে আমরা আলোচনা করতে পারি, নাহলে এখানেই আমরা আজকের মতন এখানেই বন্ধ করছি। এখন আপনারা ভগবানের দর্শন করুন, কীর্তন করুন, এবং আপনারা রাত্রে ভোর 4:30 সময় এখানে আসবেন, মঙ্গল আরতি দর্শন করবেন। যারা এখনো ভাগবত গীতা নেন নাই, এই ভাগবত গীতা সংগ্রহ করুন। এখন আমাদের বুক স্টল খোলা আছে, এই গীতা বাইরে পাওয়া যায় না, এখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এবং এই সময় ক্যালেন্ডার দেওয়া হচ্ছে নতুন বছরে। এই সুযোগ সব সময় আপনারা লাভ করতে পারবেন না। গীতা হয়তো আপনার বাড়িতে আছেন, অনেক বাড়িতে নেই, এই ধামে এসেছেন, বহুপদের গীতার দ্বারা আজ পাশ্চাত্য জগতে সারা জয় রাধামাধব কি তারা উদ্ধার প্রাপ্ত হয়েছেন। তো আপনারাও সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন না, নিয়ে যান। হরে কৃষ্ণ নেন, পড়িয়ান, লিখে আমাকে দিবেন, লিখবেন কাগজে। লেখা ছিল